দিয়ে কাউন্টার দিয়ে কৃমির ওষুধের জায়গায় পেটের যন্ত্রণার ওষুধ দিয়েছে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ তুলে ঘাটাল মহকুমা হাসপাতালের ওষুধ বিভাগের সামনে বিক্ষোভ রোগীর পরিবারের পরিবারের অভিযোগ প্রেসক্রিপশনে লেখা রয়েছে এক ওষুধের নাম কিন্তু হাসপাতালের আউটডোরের ওষুধ কাউন্টার থেকে দেয়া হয়েছে অন্য আরেক ওষুধ আর সেই ভুল ওষুধ খেয়েই অসুস্থ হয়ে পড়েছে বালক আজ বুধবার এমনই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে জানা যাচ্ছে ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ রবিয়াল আলী তার ৭ বছরের ছেলে সামিরুলকে মঙ্গলবার ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা অসুস্থ সামিরুলকে ওষুধ লিখে দেন চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালের আউটডোর থেকে ওষুধ নিয়ে মঙ্গলবার রাতে সেই ওষুধ বালকটিকে খাওয়ানো হয় খাওয়ানোর কিছুক্ষণ পর বাচ্চাটি যন্ত্রণায় কাতরাতে শুরু করে তড়িঘড়ি করে তাকে আবার নিয়ে যাওয়া হয় ঘাটাল হাসপাতালে সামিরুলের পরিবারের সদস্যরা জানান পরে তারা জানতে পারেন প্রেসক্রিপশনে লেখা ছিল কৃমির ওষুধ আর ওষুধ কাউন্টার থেকে দেয়া হয়েছে যন্ত্রণার ওষুধ এরপরই তারা হাসপাতালের ওষুধ কাউন্টারের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ইতিমধ্যেই তারা পুরো বিষয়টি নিয়ে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপারকে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন যদিও এ বিষয়ে ঘাটাল হাসপাতালের সুপার সুব্রত দের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন শিশুটি এখন সুস্থ রয়েছে একটি অভিযোগ পেয়েছি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আকাশ তলোয়ের রিপোর্ট সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি স্থানীয় সংবাদ সমস্যা হচ্ছে বাচ্চাটা হচ্ছে কৃমি ছিল বলে হাসপাতালে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার দিয়ে দেখানোর পরে কৃমির ওষুধ দিয়েছিল ওয়ার্ড থেকে দিয়ে কাউন্টার দিয়ে কৃমির ওষুধের জায়গায় পেটের যন্ত্রণার ওষুধ দিয়েছে দিয়ে আমরা খাওয়ানোর পরে রাত্রে খুব অসুবিধা হচ্ছে দাঁড়াতে পারছে না ছেলেটা হচ্ছে উল্টো পাল্টা বকছে বকার পর হচ্ছে ঠিক খিচিনি টাইপের হচ্ছে জোর দিয়ে আমরা মেডিকেলে গেলাম ডাক্তার ওষুধ দেখাতে সে বললো এটা হচ্ছে কৃমির ওষুধ নাই ছেলেকে হাসপাতালে ছেলেকে হাসপাতালে ভর্তি করেছেন রাত্রি ১২টার সময় ছেলেটাকে হাসপাতালে ভর্তি করেছি এমার্জেন্সি দেখাতে সেও বলছে যে এটা কৃমির ওষুধ নাই পেটের যন্ত্রণার ওষুধ যে আমরা নার্সকে বলতে নার্স বলছে আপনারা দেখে কেন খাওয়াননি আমরা যদি পড়তে পারতাম তাহলে আমরা হাসপাতালে আসতাম কেন আসতাম কেন বলছি এরকম করে এমন দুর্ব্যবহার করছে নার্সগুলা যেন বের করে দেওয়ার খাপ কি চাইছেন এখন আপনি চাইছি যে আর একটা ই চাই শাস্তি চাই সরকারি হাসপাতাল সরকারি হাসপাতালে আমার ছেলে ভর্তি আছে এখন অবধি ছেলেটা বিকার বকছে ঠিক করে আপনার দাঁড়াতে পারেনি কথা বলতে পারছেন কি নাম ছেলের ছেলের নাম শেখ সামিরুল আলী বয়স বয়স ৭ বছর আপনার নাম আমার নাম শেখ রবিয়াল আলী ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন